আসসালামু আলাইকুম, কি অবস্থা ইউটিউব বাসি? তো যে আজকে দেখেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর, যে কোনো সময় বৃষ্টি হবে। আজকে কয়েকদিন যাবত এরকম অন্ধকার, সেই সিলেটের বন্যা বৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এরকম অন্ধকার, প্রায় সারাদিন এরকম মেঘলা থাকে। তো আমি আসছিলাম গাছে পানি দিতে, তো গাছে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, একটু পরপর বৃষ্টি করে। তো আগের মতো আমার বারান্দা এখন আর গাছ নাই, ওখানে অনেক কম গাছ। তো একটা পুঁইশাক গাছ লাগাইছিলাম দেখেন, সেদিন নতুন একদম উপর পর্যন্ত ছড়ায় ভরে গেছে, উপর অন্ধকারের জন্য দেখা যেতেছে না, না দেখা যেতেছে, একদম উপর পর্যন্ত হয়েছে। তো নতুন লাগাইছিলাম, আগের মতো গাছ লাগাতে পারি না। আগে করে লাগাচ্ছিল, কাঁচা মরিচ গাছ ছিল, বোম্বাই মরিচ গাছ ছিল, আরও বড় পুঁইশাক গাছ ছিল, মানে অনেক জায়গা নিয়ে হয়েছিল বারান্দার। তো মাটি নাই, মাটির জন্য আমরা গাছ লাগাতে পারতেছি না। এই বালতিগুলো যে এগুলো সব মাটি, মানে গাছ লাগানোর বালতি, মাটির অভাবে গাছ লাগানো হয় না এখন আর আগের মতো, মাটি পাই না। তো এই তো আজকে সারাদিন এরকম মেঘলা থাকবে, তো ওদিকে আমার দুপুরে রান্না বান্না করতেছে, তো চলেন যাই দেখি কি রান্না বান্না হবে আজকে। আজকে দুপুরের জন্য রান্না হবে হেচি শাক, পটল দিয়ে মাছের ঝোল তরকারি, আর পটলের ছিলকা ভর্তা। পটলের ছিলকা ভর্তা অনেকেই পছন্দ করে, অনেকেই খায়। তো কারা কারা পটলের ছিলকা ভর্তা পছন্দ করে তারা তারা কমেন্ট করবেন। যদিও অনেকদিন পর খাইতেছি, সচরাচর করা হয় না, ঝামেলার কারণে আম্মু করে না। তরকারি হয়ে গেছে, এবার একটু জিরা গুঁড়া দিলাম, ব্যাস হয়ে গেছে। পটলের ছিলকাগুলা সিদ্ধ করে নিছি, এখন এটার সাথে এই পেঁয়াজ
রসুন, কাঁচামরিচ, এটা একটু তেলে ভেজে নিব, মানে তেলে টাইলে নিব সবগুলো একসাথে। দিতে অল্প একটু সরিষার তেল, আমার একটা লেবু কেটে দাও না। অনেক মজা হয়েছে, ঝাল হয়েছে অনেক। অনেকদিন পরে পটলের ছিলকা ভর্তা খাইলাম, অনেক মজা লাগতেছে। আপনারা যারা পটলের ছিলকা ভর্তা না খাইছেন তারা বানায় খেয়ে দেখবেন, আর যারা খান তারা তো জানেনই যে এটা কত মজা। আর যারা এখন পর্যন্ত না খাইছেন তারা এই রেসিপিতে বানায় খাইতে পারে, গরম গরম ভাতের সাথে সকালে বা দুপুরে। হেচি শাক, এই শাকটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের বাসায় মানে আমাদের ঘরে প্রচুর পরিমাণে শাক খাওয়া হয়। আপনারা দেখবেন আমাদের প্রতিটা রান্না বান্নার ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে কোনো না কোনো শাক আইটেম থাকে, আমাদের শাক খাওয়া হয় অনেক। শাক অনেক প্রিয়। একটু তরকারি নিলাম, পটলের তরকারি, জিরা দিয়া, মাছ দিয়া, এটা খুব মজা হয়েছে। আম্মুর হাতে প্রত্যেকটা রান্না হয়েছে, খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, আমাদের দৈনিক ব্লগ ভিডিও রান্না বান্না এবং রেসিপিগুলো দেখতে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিই, আল্লাহ হাফেজ।